এক রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে উদ্ধার করল সাগরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার টিকটিকি পাড়া জুনিয়র হাই স্কুল সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় সাগরপাড়ার থানার ওসি বিশ্বজিৎ হালদার সহ তার টিম। তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি মাস্কট ও একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে ধৃতের নাম জানা যায় আকবর শেখ। তার বাড়ি সাগরপাড়া থানার টিকটিকি পাড়া গ্রামে। ধৃত আকবর শেখকে সোমবার বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কি কারণে মাস্কট নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিল, কোথা থেকে আগ্নেয়াস্ত্র আসলো তার কাছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ।